ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খর্বশক্তির দলকে হারিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই বাংলাদেশ জাতীয় দলের। তার উপর পিচ কন্ডিশন নিয়ে তো বিতর্ক আছেই। এরই মধ্যে নতুন দুশ্চিন্তার নাম ডোমিঙ্গো চয়েস। জাতীয় দলের কোচের এমন চয়েস নিয়ে অনেকেরই মন খারাপ। দলের মারদাঙ্গা ব্যাটসম্যান তামিম ইকবাল ইতোমধ্যে অভিমান করে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মুশির কিপিং কেড়ে নেয়ার দুশ্চিন্তা থেকে অচেনা এক মুশফিককে দেখা যাচ্ছে 22 গজে ব্যাট হাতে। কোচ আর টিম ম্যানেজমেন্টের সমালোচনায় সাবেকরা, এমন বাস্তবতায় একঝাঁক নতুনের উপর ভরসায় কতটুকু টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা দেখছে বাংলাদেশ? একা মাহমুদুল্লাহ লড়ে যাচ্ছেন খর্বশক্তির দলগুলোর বিপক্ষে। পঞ্চপাণ্ডবের অনেকেই নেই দলে। লিটন সম্মদের জাতীয় দলে 8 বছর পেরোনেই পারফরমেন্স তো নেই, বরং 2 অঙ্কের কোটায় পৌঁছানো হয় না বেশিরভাগ সময়ে। এখন পর্যন্ত আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। অটোমেটিক চয়েস তামিম থেকে শান্তদের নিয়ে পরীক্ষা সাফল্য আসেনি। তামিম ইকবাল 2015 থেকে 2021 মধ্যে থেকে 75টি ম্যাচে নজর কাড়া না হলেও আধিপত্য নিয়ে খেলেছেন বড়দের বিপক্ষে। অনেক সময় সফলও ছিলেন এই ড্যাশিং ওপেনার। ডোমেস্টিকে ভালো পারফর্ম করা শান্তকে জাতীয় দলে আনা হলো, তবে নাম্বার 1 সাকিব আল হাসান 4 নম্বরে গিয়েও সফলতা মুখ দেখলেন। গত বিশ্বকাপের পারফরমেন্সকে সামনে রেখে সাকিবকে নিয়ে আলোচনার কোনো মানে হয় না। জুনিয়রদের নিয়ে খুব বেশি আশাবাদী নয় বাংলাদেশ। মিরাজ মোসাদ্দেকের পারফরমেন্স আশার আলো খুব বেশি দেখাচ্ছে না। সাইফউদ্দিন এখন পর্যন্ত তাকে নিয়ে আশার আলো আছে ভালোই, তবে হতাশা তার ইঞ্জুরিকে নিয়ে। ব্যাটসম্যান আর অলরাউন্ডারদের নিয়ে করা খানিক আলোচনায় হয়তো এটা কিছুটা হলেও স্পষ্ট যে বাংলাদেশ দলে সেরা বলতে সাকিম, তামিম, মুশি আর রিয়াদি। দলে জায়গা পেয়েছেন এমন 7 জন ক্রিকেটার যারা এখনও কোনো ফরম্যাটেই বিশ্বকাপ ক্রিকেট খেলেননি। এরা হলেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদি, শরীফুল ইসলাম, মোহাম্মদ নাঈম এবং শামীম পাটোয়ারি। এবার নজরটা ফেরানো যাক বোলারদের দিকে। বোলারদের মধ্যে যদি একজন সিনিয়র বোলারের নাম বলা হয়, নাম চলে আসবে রুবেল হোসেনের। কিন্তু সেই রুবেলের পারফরমেন্স একেবারেই ছন্ন ছাড়া। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচের নায়ক রুবেল, নিদাহাস ট্রফির ফাইনাল সহ আরও কয়েক জেতা ম্যাচ হারানোর ভিলেন। অথচ মাশরাফির অনুপস্থিতিতে দলের পেস ডিপার্টমেন্টকে লিড দেওয়ার কথা ছিল রুবেলেরই। দলে তাহলে পেস বোলারের স্লটে জিতে গেল তথাকথিত জুনিয়ররা। মুস্তাফিজের সাথে রাহি, হাসান মাহমুদরা হয়তো দলে জায়গা পাকাপোক্ত করবেন তিন ফরম্যাট মিলিয়ে। তাসকিন অনেকদিন পর ফিরেছেন, হিসেবে আছেন আলামিন হুসাইন, শরীফুল ইসলাম রাও। স্পিনিং স্লটে শুধু স্পিন পারেন এমন বোলার টেস্ট ছাড়া আপাতত প্রয়োজন নেই। সিনিয়র জুনিয়র অলরাউন্ডারদের দিয়েই চলে যাবে। মেহেদি, সাকিব, মাহাদিরা হয়তো বাংলাদেশের জন্য পরের ম্যাচগুলোতে যথেষ্ট হবে। দেখা যাক এই তারুণ্য নির্ভর দল কতটা সাফল্য এনে দিতে পারে বাংলাদেশকে।